हेलो एंड वेलकम टू मैगनेटिक करियर। नमस्कार, আমি বিপ্লব আচার্য। ন্যাশনাল লাইফস্টক মিশন অর্থাৎ NLM স্কিমের উপর আমার অলরেডি একটি ইনডেপথ ভিডিও করা আছে, তবে আজকের ভিডিওটি সেটির দ্বিতীয় অংশ। আপনাদের বেশ কিছু কমন কোশ্চেন রয়েছে এই স্কিম সম্পর্কে, যেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামে সরাসরি অনেকেই জিজ্ঞেস করেছেন। তো আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও NLM স্কিমে নতুন কী কী আপডেট এসেছে সেই আপডেটগুলো নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন। NLM স্কিম কী, কারা এখানে আবেদন করতে পারবেন, কত টাকা সাবসিডি পাবেন, কোয়ালিফিকেশন কী আছে, ট্রেনিং কোথায় নেবেন, পশু ব্রিড আপনি কীরকমভাবে চিনবেন এবং পশু ব্রিড আপনি কোথা থেকে কিনবেন, তার সমস্ত তথ্য সেই ভিডিওতে অলরেডি দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে সেটি দেখে নিতে পারেন। লাইফ স্টক ফার্মিং বিজনেস নিয়ে যারা সিরিয়াস বা যারা সত্যি এই স্কিমে বেনিফিট পেতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আজকের প্রশ্নোত্তর পর্বের বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনি সেটি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি সেখানে আপনাকে তার উত্তর দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। ন্যাশনাল লাইফস্টক মিশন বা NLM স্কিম এই মুহূর্তে পশু ফার্মিংয়ের জন্য সবচেয়ে সেরা একটি স্কিম। আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে স্কিম সম্বন্ধে কিছু তথ্য দিয়ে নিই, তারপর আমি প্রশ্নোত্তর পর্বে আসছি। NLM স্কিমে লাইফস্টক ফার্মিংয়ের ওপর সরকার আপনাকে সরাসরি 50% সাবসিডি দিয়ে নতুন ব্যবসার জন্য 1 কোটি টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিচ্ছে। ন্যূনতম 18 বছরের ঊর্ধ্বে হলেই আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রধানত 3টি ক্যাটাগরিতে এই স্কিমের ওপর লোন দেওয়া হয়। প্রথমত ব্রিড ডেভেলপমেন্ট অফ লাইফ স্টক অ্যান্ড পোলট্রি, এখানে আপনি গোট বা শিপ ফার্মিং, পিগারি ফার্মিং এবং পোলট্রি ফার্মিং এর উপর অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ফিড অ্যান্ড ফোডার ডেভেলপমেন্ট, যেখানে আপনি পশু খাদ্য তৈরি করার জন্য এই স্কিমে আবেদন করতে পারবেন। এবং থার্ড হচ্ছে ইনোভেশন অ্যান্ড এক্সটেনশন, যার অর্থাৎ হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আপনি এই মোট 3টি ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এই স্কিমে থাকছে লাইফ স্টকের ওপর PDBY এর সুবিধা। PDBY কথার অর্থ হচ্ছে পশুধন বীমা যোজনা, যার আন্ডারে আপনার পশু বা পোলট্রি ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। ইনকেস যদি কোনো কারণবশত আপনার লস হয়ে যায় বা আপনার যদি ফার্ম নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি এই বীমা যোজনার মাধ্যমে সমস্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন। NLM স্কিমে আরও বিস্তারিত তথ্যের জন্য কাইন্ডলি প্রথম পার্টটা একবার দেখে নিন। এখন আসি আপনাদের বেসিক কোশ্চেনগুলো নিয়ে। সবার প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা বলে রাখি। আমার নাম বিপ্লব আচার্য, আমি ফালাকাটা মিউনিসিপ্যালিটিতে থাকি, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অন্তর্গত। অনেকেই যারা এখানে আসতে চান আমার সাথে দেখা করতে বা ঘুরতে আপনারা আসতেই পারেন, তবে শুধু প্রজেক্ট রিপোর্ট বা অ্যাপ্লিকেশনের জন্য এখানে আসার কথা আমি একদম রেকমেন্ড করি না, কারণ বর্তমানে অনলাইনের জামানাতে সমস্ত কাজই আমরা এখন এখান থেকেই করিয়ে দিতে পারি। আপনাকে শুধু যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, তার উপর বেস করে আমরা আপনার প্রজেক্ট রিপোর্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশন সমস্ত কিছু এখান থেকেই করে দেবো। এরপরে যদি আপনি এখানে আসতে চান তো আপনি আসতেই পারেন। কোশ্চেন নাম্বার 1, NLM স্কিম কি এখনো হচ্ছে? অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছেন যে দাদা, আগে যে আপনার ভিডিওটা দেখেছিলাম সেটা 3 মাস 4 মাস বা 1 বছর পুরনো হয়ে গিয়েছে, এখনও কি সেই স্কিমটা চালু আছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, কেন্দ্র সরকার যখন কোনো সাবসিডিযুক্ত স্কিম চালু করে তখন সেটা লং টার্মের জন্য চালু করে। NLM, PMEGP, PMFME, মুদ্রা এই সমস্ত স্কিমগুলির কোনো এক্সপায়ারি ডেট নেই, এগুলোতে আপনি যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে সময়ের সাথে সাথে এই স্কিমগুলিতে বেশ কিছু আপডেট আসে, আর সেই আপডেটগুলো পেতে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, NLM স্কিমে অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী যোগ্যতা লাগে? NLM এর অফিসিয়াল গাইডলাইনে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্ভবত এখানে কোনো রকম বাধা হবে না। তবে আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে বেশ কিছু ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরি আন্ডারই শুধু অ্যাপ্লিকেশন করা যাবে। প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়াল, যদি আপনি এককভাবে এখানে অ্যাপ্লাই করেন তো করতে পারবেন। এছাড়াও রয়েছে সেলফ হেল্প গ্রুপ, ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপস এবং সেকশন 8 আন্ডারে যে সমস্ত কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি মনে করেন কোনো বন্ধু বা বাড়ির কারোর সাথে পার্টনারশিপ এখানে অ্যাপ্লাই করবেন সেটা করতে পারবেন না, আপনাকে ইন্ডিভিজুয়ালি এখানে অ্যাপ্লাই করতে হবে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে, কত টাকা পর্যন্ত এখানে লোন পাওয়া যাবে এবং সাবসিডি কী পরিমাণ হবে? রুরাল পোলট্রি ফার্মিং বা লেয়ার পোলট্রি ফার্মিংয়ের জন্য আপনি এখানে 50 লক্ষ টাকা অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে আপনাকে সরাসরি 50% অর্থাৎ 25 লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। তো আপনি এখানে অ্যাপ্লিকেশন 5 লাখ 10 লাখ 20 লাখ বা 50 লাখ পর্যন্ত ম্যাক্সিমাম যে অ্যামাউন্টই অ্যাপ্লাই করুন না কেন, তার সরাসরি হাফ অ্যামাউন্ট টাকা আপনি সরকারের থেকে সাবসিডি হিসাবে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে গোট ফার্মিং বা শিপ ফার্মিং, এই ক্ষেত্রে আপনি সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 কোটি টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন করলে পরেও সেই ক্ষেত্রে আপনি 50% অর্থাৎ 50 লক্ষ টাকা আপনি সাবসিডি পাবেন। এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে পিক ব্রিডার ফার্মিং, অর্থাৎ আপনি যদি শুকর পালন করতে চান তো সেই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম 60 লাখ টাকা অর্থাৎ 60 লাখ রুপিস পর্যন্ত আবেদন করতে পারবেন, যেই ক্ষেত্রে আপনাকে 50% সাবসিডি দেওয়া হবে। প্রত্যেকটা ফার্ম বেস প্রজেক্টে আপনার কাছে মিনিমাম 10% সেলফ ইনভেস্টমেন্ট থাকতে হবে।
অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকার জন্য অ্যাপ্লিকেশন করেন তো তার মধ্যে 10% অর্থাৎ 1 লক্ষ টাকা আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং 50% টাকা অর্থাৎ 5 লক্ষ টাকা সরকার আপনাকে সাবসিডি দেবে এবং 40% টাকা যেটা আপনাকে ব্যাংক লোন হিসেবে বা ফাইন্যান্স হিসেবে দেবে। এই তিনটি ফার্মিং ক্যাটাগরি ছাড়াও আপনি যদি ফিড অ্যান্ড ফোডার ডেভেলপমেন্ট করতে চান সেই ক্ষেত্রে 50 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন করা যাবে এবং যার 50% সাবসিডি থাকবে। কোশ্চেন নাম্বার 4, ব্যাংক ফাইন্যান্স ছাড়াও কি এখানে অ্যাপ্লিকেশন করা যাবে? আপনি যদি ব্যাংক ফাইন্যান্স না নিতে চান অর্থাৎ আপনার লোনের প্রয়োজন নেই কিন্তু আপনি এই স্কিমের বেনিফিট পেতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাপোজ আপনি একটি ফার্ম করার পরিকল্পনা করছেন যেটি 10 লক্ষ টাকার প্রজেক্ট এবং আপনার কাছে 10 লক্ষ টাকাই রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন করেন তো সরকার আপনাকে আরও 10 লক্ষ টাকা দেবে, যার ফলে আপনার সেই প্রজেক্টটি যেটি 10 লক্ষ টাকার হওয়ার কথা ছিল সেটি অটোমেটিক্যালি 20 লক্ষ টাকার প্রজেক্ট হয়ে যাবে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো সরকার যে আপনাকে 10 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে সেই টাকাটা আপনাকে আর ফেরত দিতেই হবে না। কোশ্চেন নাম্বার 5, NLM স্কিমে লোন পেতে কত সময় লাগে? NLM স্কিমে লোন পেতে একটু সময় লাগে কারণ এটি একটি দীর্ঘমেয়াদী প্রসেস। PMEGP, PMFME বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অথবা মুদ্রা লোনের মতন অত তাড়াতাড়ি এই স্কিমে লোন পাওয়া যায় না। যদি আপনি NLM স্কিমে লোন পেতে যান তো সেই ক্ষেত্রে ধৈর্যকে আপনার সঙ্গী করে রাখতে হবে। আপনি অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 মাস, 4 মাস বা 6 মাসের একটি টাইম ফ্রেম ধরে চলতে পারেন কারণ এই স্কিমে লোন পেতে গেলে মোট 6টি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, যার মধ্যে সবার প্রথম হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশনটা যাবে SIA এর কাছে। SIA কথার অর্থ হচ্ছে স্টেট ইমপ্লিমেন্টিং এজেন্সি। স্টেট ইমপ্লিমেন্টিং এজেন্সি থেকে যখন সেটা অ্যাপ্রুভ হবে তখন সেটা যাবে আপনার লেন্ডারের কাছে। লেন্ডার অর্থাৎ হচ্ছে আপনি যার কাছে অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ যেই ব্যাংক বা যার কাছ থেকে আপনি ফাইন্যান্স নিচ্ছেন, মোস্ট প্রবাবলি ব্যাংকই হবে। তো যে ব্যাংক অ্যাপ থেকে আপনি ফাইন্যান্সটা নিতে চাচ্ছেন সেই ব্যাংকে যাবে। তখন ব্যাংকের থেকেও আবার ভেরিফিকেশন হবে। ব্যাংক ভেরিফিকেশন করার পরে ব্যাংক যদি স্যাটিসফাইড হয় তখন ব্যাংক সেটা রেকমেন্ডেশনের জন্য পাঠাবে SLEC-র কাছে। SLEC কথার অর্থ হচ্ছে স্টেট লেভেল ইমপ্লিমেন্টিং এজেন্সি। এবার SLEC যখন স্যাটিসফাইড হয়ে যাবে তখন তারা সেটিকে পাঠাবে DAHD এর কাছে। DAHD কথার অর্থ হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। DAHD থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার সাবসিডি সেখান থেকে ব্যাংকে চলে আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কত পরিমাণ পশু বা কত পরিমাণ পোলট্রি নিয়ে আমরা এখানে অ্যাপ্লিকেশন করব? তো এই জন্য সরকারের থেকে একটি গাইডলাইন প্রোভাইড করা হয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আমরা পোলট্রি ফার্মিং নিয়ে অ্যাপ্লিকেশন করি তো এখানে তার সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে কোনো কিছু দেওয়া নেই। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা গোট ফার্মিং বা শিপ ফার্মিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করব তখন এখানে স্পষ্ট দেওয়া আছে যদি আপনার 20 লক্ষ টাকার প্রজেক্ট হয় 100টা ফিমেল এবং 5টা মেল গোট থাকতে হবে। সিমিলারলি 40 লক্ষ টাকার প্রজেক্টে আপনার 20টা ফিমেল এবং 10টা মেল থাকতে হবে। 60 লক্ষ টাকার প্রজেক্টে আপনার 300 ফিমেল এবং 15টা মেল গোট থাকতে হবে। 80 লক্ষ টাকার প্রজেক্টে আপনার 400+20 এবং 1 কোটি টাকার প্রজেক্টে 500+25 অর্থাৎ 500টা ফিমেল এবং 25টা মেল গোট নিয়ে আপনাকে ফার্মিংটা করতে হবে। অপরপক্ষে আপনি যদি পিক ব্রিডার ফার্মিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন তো এখানে শুধু 2টো স্ল্যাবই রয়েছে, এক তো 30 লাখ এবং সেকেন্ড হচ্ছে 60 লাখ। যদি আপনি 30 লাখের জন্য অ্যাপ্লাই করেন তো সেখানে আপনাকে ফিমেল পিকের সংখ্যা হতে হবে 50টি এবং মেল পিকের সংখ্যা হতে হবে 5টি। একইভাবে আপনি যদি 60 লক্ষ টাকার জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে ফিমেল পিকের সংখ্যা হবে 100টি এবং মেল পিকের সংখ্যা হবে 10টি। তো এই গাইডলাইন্সের যে ডকুমেন্টসটি আছে সেটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো, আপনারা সেটি ডাউনলোড করে দেখে নেবেন। এবার হচ্ছে NLM স্কিমের জন্য ট্রেনিং কোথা থেকে নেবেন? বর্তমানে NLM স্কিমের ট্রেনিং সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন করা পসিবল হচ্ছে না, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করতেই পারবেন বাট সেটি অ্যাপ্রুভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা সমস্যা যেটা হচ্ছে ট্রেনিং সেন্টার খুঁজে পাওয়া যাচ্ছে না বা আপনি জানেনই না কোথা থেকে ট্রেনিংটা নেবেন। তো ট্রেনিং আপনি কোথা থেকে নেবেন তার উপর আমি আগের ভিডিওতে অলরেডি বলে রেখেছি, বাট এখানেও আমি 2টো লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কগুলিতে গিয়ে সরাসরি ট্রেনিং সেন্টারের যতগুলো লিস্ট আছে সেই লিস্টটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখে নেবেন। সেই আপনার ডিস্ট্রিক্টে যে ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। ইনকেস যদি সেখানে ট্রেনিং না করানো হয়, অর্থাৎ লাইভ স্টক ফার্মিংয়ের ওপর যদি ট্রেনিং সেখানে না হয়, তো তারা আপনাকে অ্যাটলিস্ট এটা বলে দিতে পারবে যে কোন জায়গা থেকে আপনি ট্রেনিংটা করবেন। তো এছাড়া আপনার কাছে যদি সময় থাকে আপনি যদি যেতে পারেন তো WBLDC-র হরিণঘাটা ট্রেনিং সেন্টার একটা আছে যেখানে লাইভ স্টক ফার্মিংয়ের ওপর ট্রেনিং প্রোভাইড করা হয়, আপনারা সেখানে জয়েন করে ট্রেনিংটা করে নিতে পারেন। লাস্ট কোশ্চেন হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত এবং EMI কত? NLM স্কিমে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যেহেতু এটি একটি ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম, অর্থাৎ আপনাকে লোনের ওপর সাবসিডি দেওয়া হচ্ছে, তো লোনের ইন্টারেস্ট রেটের ওপর কোনোরকম সাবসিডি আপনি এখানে পাবেন না। RBI গাইডলাইন অনুযায়ী যে পরিমাণ রেট অফ ইন্টারেস্ট ধার্য করা আছে সেই সেম পরিমাণ রেট অফ ইন্টারেস্ট আপনার প্রজেক্টে অ্যাপ্লিকেবল হবে, যেটা 10-12% মধ্যে হয়। এটা কিছুটা নেগোসিয়েশেবল, যদি আপনি ব্যাংকের সাথে কথা বলে কিছু কম বেশি করতে পারেন তো করতেই পারেন। ইনকেস যদি ব্যাংক রাজি না হয় তো আপনাকে সেই সেম রেট অফ ইন্টারেস্টে নিতে হবে, বাট সেটা 10-12 মধ্যেই হবে। এবার লোনের EMI কত হবে? যদি আপনার লোনটা টার্ম লোনের আন্ডারে আসে, লোন 2 প্রকারের হয়, প্রথমত হচ্ছে টার্ম লোন এবং দ্বিতীয়টা হচ্ছে CC লোন। যদি আপনার লোনটা টার্ম লোনের আন্ডারে আসে তো সেই ক্ষেত্রে আপনার যত পরিমাণ লোন অ্যামাউন্ট হবে
তত পরিমাণ অ্যামাউন্টের ওপর ইএমআই জেনারেট হবে। প্রতি মাসে মাসে আপনাকে একটা ইএমআই পেমেন্ট করতে হবে। যদি 5 বছরের টেনিউরে নেওয়া হয় তো প্রতি 1 লক্ষ টাকাতে আপনি অ্যাপ্রক্সিমেট 2000 টাকা ইএমআই ধরতে পারেন। সেক্ষেত্রে 5 লক্ষ টাকাতে 10,000 টাকা ইএমআই প্রতি মাসে হবে। ইনকেস যদি আপনি সেখানে দুটো ভাগে নেন, অর্থাৎ কিছুটা আপনি অ্যাজ এ টার্ম লোন নিলেন এবং কিছুটা আপনি অ্যাজ এ ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি লোন হিসেবে নিলেন, সেই ক্ষেত্রে টার্ম লোনের ক্ষেত্রে তো আপনার যে পরিমাণ ইএমআই জেনারেট হওয়ার কথা সে পরিমাণই হবে। অর্থাৎ প্রতি 1 লক্ষ টাকাতে অ্যাপ্রক্সিমেট 2000 টাকার কাছাকাছি একটা ইএমআই তৈরি হয় 5 বছরের টেনিউরে। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বা সিসি লোনের ক্ষেত্রে সেই জিনিসটা একটু আলাদা হয়। অর্থাৎ এখানে আপনার কোনো ইএমআই জেনারেট হবে না, আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্টের লিমিট দেওয়া হবে। সাপোজ ধরুন 5 লক্ষ টাকারই যদি একটা লিমিট দেওয়া হয়, সেটার ওপর 10-12% যেটা রেট অফ ইন্টারেস্ট চার্জ হবে, সেই শুধুমাত্র ইন্টারেস্টটা আপনাকে পে করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি সেই 5 লক্ষ টাকা বা যত টাকাই আপনার আছে সেখান থেকে আপনি কিছু পরিমাণ টাকা বা 1 লক্ষ টাকা তোলেন, তো তবে আপনাকে শুধু সেই 1 লক্ষ টাকারই ইন্টারেস্ট পে করতে হবে, বাকি টাকার কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। লোন ইএমআই ক্যালকুলেশনের ওপর আমার একটি বিস্তারিত ভিডিও করা আছে, আমি সেই ভিডিও লিঙ্কটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটি দেখার পর সেটি একবার দেখে নেবেন, তো ইএমআই সম্পর্কে আপনাদের যত কনফিউশন আছে সমস্ত কিছু সেখানে দূর হয়ে যাবে। সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি সবার আগে ব্যাংকে গিয়ে কথা বলুন, ব্যাংকে গিয়ে অ্যাটলিস্ট এটা বলুন যে আমি এই স্কিমে অ্যাপ্লিকেশন করতে চাই, কারণ এখানে এমন এমন কিছু বেনিফিট রয়েছে। এতে যদি ব্যাংক রাজি হয় বা ব্যাংক যদি আপনাকে বলে যে ঠিক আছে আপনি অ্যাপ্লাই করুন আমরা দেখবো, বা আপনি অ্যাপ্লাই করুন আমরা অ্যাপ্রুভ করে দেবো, তারপর আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া পর্যন্ত কমপ্লিট হেল্প আপনাকে করে দেবো। তারপর ব্যাংক যদি আপনার আগে থেকে রাজি করাই থাকে তো আপনি লোন অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি এনএলএম স্কিম সম্পর্কে বেসিক যা যা কোশ্চেন চলে সেগুলো কভার করার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনার কাছে কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনি যদি কিছু জানতে চান আমাকে কমেন্টে জিজ্ঞেস করুন, আমি সেখানে আপনাকে বলে দেবো।